সম্প্রতি কারাগারে বিএনপির 13 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে বিএনপি যে দাবি করেছে তা মিথ্যা ও বানোয়াট। এসব তথ্য পশ্চিমাদের হাতে তুলে দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলনের নামে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় বিএনপি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে এবং দাবি তারা করে, কেমন লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোন স্পেস। এ সময় উঠে আসে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ইস্যুও। বাংলাদেশ নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক অবস্থানে আছে। বিদেশী কারো অনুপ্রবেশ করে এই ধরনের ঘটনা যদি ঘটে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা বাংলাদেশে তাদের ইন্টারনাল সিকিউরিটি ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট সচেতন এবং সজাগ। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার গণভবনে অনুষ্ঠিত হবে। এরপর হবে মনোনয়ন বোর্ডের সভা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।